हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल रिम्पास किचन। आज आमी आपनादेर बांगालीर अति प्रिय रसगोल्लार रेसिपी शेयर करे देखाबो। सामने ही अक्षय तृतीया आसते चले, ताई आपनारा बाड़ीते खूब सहज पद्धतिते रसगोल्ला बानिये निते पारबेन। तो चलुन भिडियोटी शुरू करा जाक। रसगोल्ला बानानोर जन्य प्रथमे कड़ाईते आमी 1 लिटार दूध निये निएछि। रसगोल्ला बनानोर जोन्नो आमादेर प्रथमे छाना तैरी करते हबे, ताई आमरा एखाने 1 लिटार परिमाण दूध के खूब भालो करे फुटिए नेब। तो एइभावे एकबार एकबार नेड़े दिते हबे एबं दूधटिके भालो करे फुटिए निते हबे। देखुन दूधटि फुटते शुरू करेछे। एई समय आमी 3 टेबिल चामच भिनेगार एवं 3 टेबिल चामच जल एकसाथे मिशिए दूधटिर मध्ये दिए देब एवं हाथार साहाज्ये भालो करे नेड़े एई दूधटा थेके छाना काटिए नेब। देखुन एखाने खूब सुंदरभावे छानाटा तैरी हये गेछे। एबार आमरा एकटा डेस्किर मध्ये एकटा परिष्कार कापड़ एइभावे रेखे देव। एबार एर मध्धे छानाटा आमरा ढेले देव। एबार एई गरम छानार मध्धे 1 ग्लास परिमाण ठंडा जल आमरा ढेले देव, ताते छानाटा खूब भालो हबे। एबार एई परिष्कार कापड़टिके मुठो करे निये छाना थेके खानिकटा जल बार करे दिते हबे एबं 15 मिनिट बेधे झुलिए रखते हबे। 15 मिनिट पर छाना थेके अनेकटाई जल झरे जाबे, ताओ एटिके आमरा भालोभावे हाथेर साहाज्ये चेपे चेपे जतटा जल आछे सेटा आमरा बार करे नेवार चेष्टा करब। तो देखुन एबार छानाटा तैरी हये गेछे। एबार आमरा छानाटाके बार करे नेब। এবার ছানাটিকে হাতের সাহায্যে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যেভাবে আটা বা ময়দা আপনারা মাখেন সেইভাবে খুব সুন্দর করে 5 থেকে 7 মিনিট ছানাটাকে ভালো করে মাখতে হবে। ভালোভাবে ছানা যদি মাখা না হয় তাহলে কিন্তু রসগোল্লা ভালো হবে না। তাই অবশ্যই এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, সবাই খুব ভালো করে ছানাটা মেখে নেবেন। প্লাস্টিকের পাত্রে অসুবিধা হচ্ছিল তাই আমি এখানে একটি স্টিলের থালা ব্যবহার করেছি। এবার দেখুন একটা ডোয়ে পরিণত করেছি ছানাটিকে। তারপরে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন এরকম ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। আমি পুরো ছানা থেকে এইভাবে অনেকগুলি লেচি কেটে নেব। এবার রসগোল্লা বানানোর জন্য লেচিগুলোকে হাতের তালুতে নিয়ে এইভাবে গোল করে নেব। প্রত্যেকটি লেচিকেই আমি সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। দেখুন কি সুন্দর শেপটা এসেছে। এইভাবে প্রত্যেকটি লেচি আমি রাউন্ড শেপের করে নেব। এবার মিষ্টির রস বানানোর জন্য আমি এখানে 1 কাপ চিনি কড়াইতে দিয়ে দিয়েছি। 1 কাপ মানে 250 গ্রাম এবং 1 কাপ চিনির জন্য 3 কাপ পরিমাণ জল অ্যাড করতে হবে, অর্থাৎ 750 ml। এটা অবশ্যই মনে রাখবেন, 1 কাপ চিনি দিলে 3 কাপ জল দিতে হবে। এবার চিনিটা জলে ভালো করে গুলে যেতে দিতে হবে এবং 1টা ফুট আসা অবধি অপেক্ষা করতে হবে। জলটা ফুটে গেলেই তার মধ্যে আমরা একে একে মিষ্টিগুলোকে দিয়ে দেব। এইভাবে পরপর সবকটি মিষ্টিকে আমরা রসের মধ্যে দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে দিন। মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ফোটাতে হবে। হাই ফ্লেমে দেবেন না, মিডিয়াম ফ্লেমেই রাখবেন।
একটি চামচের সাহায্যে মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দেবেন। দেখুন 15 মিনিটের মধ্যেই কিন্তু রসগোল্লাগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে এবং নরম তুলতুলে রসগোল্লা রেডি হয়ে গেছে। এবার এটিকে আমরা একটি পাত্রে নামিয়ে নেব এবং সার্ভ করে নেব। রসগোল্লাগুলি অবশ্যই একটি অন্য পাত্রে নামিয়ে নেবেন, নাহলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে। এবার আমি এটি অন্য পাত্রে ঢেলে নিয়েছি। তো আমাদের এখানে রসগোল্লা তৈরি। আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার কোনো দিন নতুন রেসিপি নিয়ে।